হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ, আজকে হতে চলেছে মুসুরির ডাল। তো মুসুরির ডাল যতটা আমাদের শরীরে মানে প্রোটিন এনে দেয়, তার চেয়েও কিন্তু মুসুরির ডালে যে আমরা সিদ্ধ করার সময়তে যে সাদা সাদা একটা ফেনা হয় না, ওই ফেনা কিন্তু খুব মারাত্মক। ওই ফেনা থাকে, ফেনাতে থাকে সালফিউরিক। তো ওই ফেনা তোমরা যদি খেয়ে ফেলো তাহলে হচ্ছে কি যে যে হার্ট অ্যাট্যাক এবং কিডনির মতন বড় সমস্যাতে তোমরা করতে পারো। সেজন্যই আমার এই ভিডিওটা করা। এবং কি করে মুসুরির ডাল খেলে সুস্বাদু হবে এবং হচ্ছে কি যে খেলে শরীরটা ভালো থাকবে, শরীরে প্রোটিন আসবে এবং হচ্ছে কি যে কোনো রকমের খারাপ কিছু হবে না। তো প্রথমেই আমি যেভাবে মুসুরির ডাল রান্না করি তোমাদেরকে সেইভাবে আজকে দেখাচ্ছি। তো তোমরা প্রথমেই দেখে নিলে, মানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যান বলতে সসপ্যানটা জানেন ওটা কী বলে, ওটাতে যদি জল গরম টরম করা হয় ওটা আমি নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে মুসুরির ডালকে ভালো করে কচলে কচলে ধুবে। মুসুরির ডালে সাদা সাদা থাকে, মুসুরির ডালে অনেক নোংরা থাকে। এবার ওটা ধোয়ার পর জল যখন সিদ্ধ হবে তখনই তোমরা আর মুসুরির ডাল দিতেই দেখবে কি যে সাদা সাদা ফেনাটা উঠে আসবে। এটার কথাই বলেছিলাম, এটাই হচ্ছে সালফিউরিক। সেজন্য হচ্ছে কি যে তোমরা মুসুরির ডালের সাদা ফেনাটাকে মানে মানে শরীরে না যায় সেটাই তোমরা ব্যবস্থা করবে। আর কখনোই মুসুরির ডাল কাপড়ে সিদ্ধ করে বা হচ্ছে কি যে মুসুরির ডালের কি যেন বলে, মুসুরির ডালকে তাড়াতাড়ি রান্না করার জন্য সিটি দিয়ে বা হচ্ছে যে চালের মধ্যে ভাত হয়, ভাতের মধ্যে যে কৌটোর মধ্যে মুসুরির ডাল দিয়ে দেয়, সেভাবে একদম খাওয়া উচিত নয়। আমি আবারও বলে দিচ্ছি, সেভাবে একদম খাবেন না, কারণ ওই ফেনাটা ডালের মধ্যেই থেকে যাবে। আর দেখো, মুসুরির ডাল যদি সিদ্ধ না হয় তো তোমরা চটপট করে একটুখানি লবণ দিয়ে দেবেন, কারণ লবণ দিয়ে দিলে হচ্ছে কি যে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আমিও সে অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। তো মুসুরির ডালের এই দেখো, মানে একটু ফার্স্টে দেখলাম আরেকটু লবণটা দেওয়া উচিত, তো আমি এইখানে মানে আর একটু লবণটা দিয়ে দিয়েছি ভালো করে। এবার ভালো করে ডালটা নেড়ে নিচ্ছি। আর ডালে যতবারই ফেনা আসবে সাদা সাদা, ততবারই কিন্তু ফেনা ফেলে দিবে, কারণ ওটা হচ্ছে মানে ওটা হচ্ছে শরীরে একটা হচ্ছে কি যে শরীরে ঢুকলে শরীরটাকে পুরো নষ্ট করে দিবে। আর আমি সেজন্য খুব ভালো করে রান্না করি। আর হচ্ছে কি যে শরীরে যে জিনিসটা খেয়ে শরীরে খারাপ করবে সেটা তো খাওয়া উচিত নয়। সেটা তোমরা হয়তো জানতে না যে মুসুরির ডালে মানে সাদা অংশটাকে সালফিউরিক থাকে, সে কারণে তোমাদের কাছে জানিয়ে দিলাম। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে কী কী কেটে নিচ্ছি ফোড়নের জন্য। দেখো, আমি কিছুই সেরকম দিইনি, শুধুমাত্র একটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা শুকনো, তেজপাতা দুটো, আর হচ্ছে লসুনের কুয়া তিনটে থেকে চারটে, আর সেরকম কিচ্ছু দিইনি। ডালটা খেতে তো সুস্বাদু হয়, তোমরা দয়া করে বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। এত সুন্দর খেতে হয়, এত সুন্দর খেতে হয় কি বলবো, তোমরা না বানালে বুঝতে পারবে না। তো এদিকে আমার সমস্ত কিছু মানে রেডি হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসে দিয়েছি। ভালো করে কড়াইটাকে গরম করে নেবে, প্রথমে হাই ফ্লেমে দিয়ে কড়াইটা গরম করে নেবে। আর যখন ডালটা সিদ্ধ করবে তখন কিন্তু ডালে যেন লো ফ্লেমে থাকে, তাহলে তোমাদের আঁচটাও কম লাগবে আর ডালও তাতে সিদ্ধ হয়ে যাবে, লবণ দিলে তাতে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি কড়াইটাই বসিয়ে দিয়েছি, কড়াইটা মানে তেলটা সময় কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর এই দেখো, আমি সরষার তেল ব্যবহার করছি। আর আমি ফোড়নে দিব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিচ্ছু দেব না। দেখো, আর তোমরা বলছি তো কোনো ভেজালই নেই রান্নাটা করতে। আর আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুনের কোয়া ছেঁকে নিয়েছি। আর আমি রসুন এবং কাঁচা পেঁয়াজ থেকে খুব ভালো করে ভেজে নেব, কারণ হচ্ছে এরপরে তো আসল রসুন কাটবে না কী করে রান্না করছি। তো দেখো, আমি চটজলদি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এই দেখো, আর ডালটা খেতে যে দুর্দান্ত হয়েছে না, প্রচণ্ড দুর্দান্ত, না খেলে তোমরা বুঝতে পারবে না, প্রচণ্ড মিস করে যাবে। এইভাবে একবার রান্না করো না, রান্না তো করোই কিন্তু এইভাবে রান্না করলে দেখবে একটু বেশিই ভালো লাগবে। তো এই দেখো, আমি পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আমি রসুনটাকেও ভেজে নেব, কারণ হচ্ছে কি যে না ভাজলে ভালো লাগবে না। আর তেজপাতাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও হয়ে গেছে, একটু মানে রসুনটা একটু কাঁচা কাঁচা ভাবটা আছে, সে কারণে আমি রসুনটাকে ভালো করে একটু ভেজে নিই। আর পেঁয়াজটা 80% হয়ে গেছে ভাজা। আর আমি এবার কী করবো, যেটা আমি ডালটা সিদ্ধ করে রেখেছি
সে ডালটা আমি দিয়ে দেবো কড়াই। এবার কড়াই দেওয়ার পর আর একটু লেগেছিলো আমার, সেজন্য আমি একটু জল দিয়ে আর ওই কড়াই দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে ভালো করে কষবো। দেখো আমি কষে নিচ্ছি, ডালটা খেতে যা দুর্দান্ত লাগে কি বলবো, একবার করে খেয়েও রিকোয়েস্ট করলাম। আর আমি গ্যাসটাকে এখানে হাই ফ্লেমে করে দিব, কারণ ভালো করে কষতে হবে ডালটাকে। তো আমি দেখো ডালটাকে ভালো করে কষছি। তোমরাও কিন্তু মানে কি বলো, যতক্ষণ লেগে যাবে না ততক্ষণ তোমরা কষতেই থাকবে, কষতে থাকবে। আমার আমিও এভাবে যেভাবে কষছি সেভাবেই তোমরা কষবে। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে আর বুঝতে হবে কী সুন্দর রান্নাটা হচ্ছে। আর আমি এখনই দিয়ে দিব লবণ হলুদ, কারণ কি বলতো কষার সময়তে লবণ হলুদটা দিয়ে দিবে, পরে দিলেও হয় কিন্তু কষার সময়তে দিলে একটু বেশি ভালো হয়। তো আমি এখনই দিয়ে দিব হলুদ একটু, আর যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দিয়ে দিলাম। তোমরা যে অনুযায়ী খাবে তোমরা সেভাবে দিও। আর এই দেখো আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম, যে যেরকম লবণ খায় সে সেরকম দেবেন। আর দেখো ডালের কালারটা খুব সুন্দর এসেছে না, খুব সুন্দর লাগছে তাই তো, আমি জানি তো ভালো লাগবে। আর দেখো মানে একটু পেকে পেকে আসছে না, নাড়ু করো যেরকম নারকেলের মোয়া টাইপের থাকে না, মোয়া যখন হয়ে যায় তখন। আর তোমাদের একটা কথা বলে দিই যে হচ্ছে কি, যে যখন জল দিবে তখন কিন্তু একবারে জল ঢেলে দিবে না, তাহলে হচ্ছে কি যে মুসুরি ডালটা লেগে যাবে। একটু একটু করে জল ঢেলে দিবে, তাহলেই বুঝতে পারবে, তাহলে খাবারটা খুব ভালো হবে। আর একবারে ঢেলে দিলে খাবারটা গোটা গোটা হয়ে যাবে, মানে ডালটা তখন আর অতটা খেতে ভালো লাগবে না। তো কম বেশি দেখো, এই দেখো ডালটা কত সুন্দর গলে গেছে। এবার অনেকে রয়েছে যে ছোবড়া ছোবড়া হয়ে থাকে, খেতে অতটা ভালোবাসে না, যে বাচ্চারা মানে এরকম গোটা গোটা খাবো না, রেখে দিই। আর এই ডালটা গলেও যাবে, আবার হচ্ছে কি যে পুরোটাই খাওয়া যাবে, নষ্ট কোনো কিছুই হবে না। এই ডালটা শুধু আমি আমার জন্যই করেছি, আমার বাড়িতে আজ আমার নিজের জন্যই একা জনই রান্না করেছি। তো এই দেখো নিমিষেই মানে ফুটতে লেগেছে, কম বেশি এই ফুটে উঠলেই, ভালো করে ফুটে উঠুক তখনই আমাদের রান্নাটা কমপ্লিট। এখন হয়তো তোমরা যে লবণ, যদি লবণ কম লাগে তাহলে তোমরা লবণ দিয়ে দিতে পারো এখন চেখে মেখে। তো আমার লবণ পারফেক্ট ছিল, সেই কারণে আমি লবণ টবণ কিচ্ছু দিইনি, আর আমার রান্না এখানে কমপ্লিট। দেখলে তো কত ইজি মুসুরি ডাল রান্না করা। আর তোমাদেরকে বলে দিচ্ছি বারবার, ওই সাদা ফেনাটা খেও না, সাদা ফেনাটাকে সালফিউরিক, আর ওটা খেলে কিন্তু শরীরে কিন্তু কিডনির প্রবলেম আর হার্ট অ্যাটাকের মতোই সম্ভাবনা আসতে পারে। তো প্লিজ খেও না সাদা অংশ, সাদা ফেনাটা। আমার এখানে ডালটা তো কমপ্লিট হয়ে গেছে, গাঢ় গাঢ় ডাল, যে যেরকম হবে পাতলাও খেতে পারো আর গাঢ়ও খেতে পারো। আমি একার জন্য করেছি বলে গাঢ় করে নিচ্ছে। এই দেখো আমার ডালটা কী সুন্দর হয়েছে না। হ্যাঁ তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক করাই যায়, আর একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিওর জন্য। এই চ্যানেলটা আমি রান্নার চ্যানেলই করে নিচ্ছি তোমাদের ভালোবাসাতে, আমাকে আরও এগিয়ে যেতে হবে। তো প্লিজ সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য আমি শুভকামনা চাইছি।